আমার প্রিয় ত্রিপুরাবাসী, আজকে একটা বিশেষ বিন্দু নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। করোনার এই প্রাদুর্ভাবের পর সিএম রিলিফ ফান্ডের মধ্যে আমার অনেক ত্রিপুরাবাসী ডোনেট করছে, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার বাইরে থেকে অনেক বন্ধুরা তার মধ্যে ডোনেট করছেন। কিন্তু তিনটি এমন ডোনার আছেন, তাদের নাম আপনাদেরকে আমাকে বলতে হবে, কারণ ওনারা আমাকে কিছু শিখিয়ে দিয়েছেন এবং আমি মনে করি ওদের দান সবচেয়ে বড় দান। আরিয়া চক্রবর্তী, ছোট্ট একটি মেয়ে, 11 বছরের মাত্র, ক্লাস ফাইভে পড়ে, সে পিগি ব্যাংক থেকে 3,005 টাকা তার মধ্যে হয়েছে, সমস্ত টাকা সিএম রিলিফ ফান্ডে দান করে দিয়েছেন। কেন? করোনার প্রাদুর্ভাব থেকে ত্রিপুরাবাসীকে রক্ষা করার জন্য। মাত্র 11 বছরের মেয়ে। পুনম দেব, 7 বছরের ছোট্ট মেয়ে, বার্থডে মানায়নি, যে খরচাটা হতো সেই 5,000 টাকা সিএম রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে। কিন্তু আমি দেখলাম আমার ছোট্ট মেয়েটি, তার মা বাবাকে বলছে যে আমি বার্থডে মানাবো না, ভারতবর্ষে এমন দুর্যোগ চলছে, তো আমি সেই টাকাটা মানুষের সহায়তার জন্য দিতে চাই। সেটিও একটি মেয়ে, সায়ন্তিকা দেব, মাত্র 6 বছরের, বিভিন্ন ডান্স কম্পিটিশনে ভাগ নিয়েছে, তার মধ্যে বিভিন্ন পুরস্কার পেয়েছে, আর সেই পুরস্কারের টাকাটা নিজের পিগি ব্যাংকের মধ্যে রেখেছে, ও সেটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছে। আর আমার সৌভাগ্য যে তিনটাই মেয়ে, তিনটাই লক্ষ্মী, আরিয়া চক্রবর্তী, পুনম দেব, সায়ন্তিকা দেব, তিনটাই মেয়ে মানে লক্ষ্মী। তো সিএম রিলিফ ফান্ডের মধ্যে লক্ষ্মীরা লক্ষ্মী দান করেছে, সর্বোচ্চ দান, এর চাইতে বড় দান আর কোনো কিছু হতে পারে না বন্ধু। এই তিনটি লক্ষ্মী যা আমাকে সিএম রিলিফ ফান্ডে যেটা দিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ দান। আমি তাদের পরিবারকেও ধন্যবাদ জানাই। আর সেই দান থেকে আজকে আমরা সিদ্ধান্ত করেছি যে সিএম রিলিফ ফান্ড থেকে আমরা ত্রিপুরার 12টি অ্যাসপিরেশনাল ব্লক, যেগুলো ম্যাক্সিমাম জনজাতি সম্পন্ন ব্লক, গরিব ব্লক, এগুলি স্পেশাল ড্রাইভে আমরা রেখেছি। আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই ডিস্ট্রিক্ট, কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে শুধু ধলাই নয়, যেখানেই এই ধরনের গরিব ব্লক রয়েছে তাদেরকে ডেভেলপ করা, সেই ব্লকগুলিকে আগে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ব্লকগুলি ধলাইতে 4টি ব্লক, ছামনু, ডুম্বুরনগর, গঙ্গানগর, রৈশাবাড়ি, গোমতিতে, করবুক, অম্পি, শিলাছড়ি, খোয়াই ডিস্ট্রিক্টে মঙ্গিয়াকামি, তুলাশিখর, নর্থ ডিস্ট্রিক্টে দশদা, ধামচরা, সাউথে রূপাইছড়ি, এই 12টি ব্লকের মধ্যে যে 92,899 মনরেগার জব কার্ড হোল্ডার রয়েছেন, মানে প্রায় 1 লাখ জব কার্ড হোল্ডার রয়েছে ত্রিপুরাতে। টোটাল জব কার্ড হোল্ডার রয়েছে অ্যাক্টিভ 6,13,553। তার মধ্যে এই 12টি ব্লকে রয়েছে প্রায় 1 লাখ। এই 1 লাখ জব কার্ড হোল্ডারকে তার অ্যাকাউন্টের মধ্যে এককালীন 500 টাকা করে, টোটাল 4,65,00,000 টাকা সিএম রিলিফ ফান্ড থেকে ডিবিটি করে সেই গরিব ভাই বোনদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে যে সাইক্লোন হয়েছে তাতে আমার 8 ডিস্ট্রিক্টের মধ্যে 6 ডিস্ট্রিক্টে, আর বিশেষ করে ওয়েস্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্ট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাবার প্লান্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এগ্রিকালচারাল জমিন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভেঙেছে। রাজ্য সরকার তৎক্ষণাৎ সিদ্ধান্ত করেছে যে যাদের বাড়িঘর ভেঙেছে পার্টলি, মানে পুরো ভাঙেনি, তাদেরকে তৎক্ষণাৎ 5,200 টাকা করে প্রতি পরিবারকে পাঠিয়ে দেওয়া, এবং 3 দিনের মধ্যে সেই চেক তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এমতো পার্টলি যে রয়েছে 328টি পরিবার তার লাভবান হবেন, আর 48টি পরিবার যার সম্পূর্ণ
ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর, তাদেরকে দেওয়া হবে 95,100 টাকা, মানে প্রায় 1,00,000 টাকা। আর প্রথম কিস্তিতে তাকে 5,200 টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। জমির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে অ্যাসেসমেন্ট করছে, অ্যাসেসমেন্ট করে প্রতি কানিতে 1,100 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। আমি আশা করি তাতে যে বড় মাত্রায় লোকসান হয়েছে গরিবরা তাদের এক রাহাত এহসাস করবেন। জনধন অ্যাকাউন্টের মাধ্যমে ত্রিপুরাতে 8,79,241 জনধন অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীজি 3 মাসে 5,500 টাকা করে 132 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাঠাবেন। দ্বিতীয়ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, তাতে ত্রিপুরাতে 2,04,000 পরিবার লাভান্বিত হবে। তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে সিধা ক্যাশ ট্রান্সফার হচ্ছে, তাতে 41 কোটি টাকা গরিব কৃষকদের কাছে পৌঁছবে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে 2,76,000 পরিবারের কাছে 750 টাকা করে 3 কিস্তিতে 3 মাসে 62 কোটি টাকা আসবে ডাইরেক্ট ট্রান্সফার। এবং আমি আজকে সেটাও বলবো যে বোনেদের অ্যাকাউন্টে সেই 750 টাকার প্রথম কিস্তিতে আসবে প্রথম মাসে, দেন সেকেন্ড মাসে 750, তারপর আবার 750। যদি সেই টাকাটা নিয়ে আপনি স্থানীয় ডিলার থেকে গ্যাসের সিলিন্ডার না ক্রয় করেন আর টাকাটা খরচা করে দেন, তাহলে সেকেন্ড কিস্তি আপনার অ্যাকাউন্টে আসবে না, থার্ড কিস্তি আসবে না। তার জন্য গ্যাসের সিলিন্ডারের টাকা গ্যাসের সিলিন্ডারের জন্যই ব্যবহার করুন, তাহলে 3 কিস্তির টাকা আপনার কাছে পৌঁছে যাবে 750 টাকা করে। তো সেটা করেও 62 কোটি টাকা কেন্দ্র সরকার ডাইরেক্ট ত্রিপুরাবাসীর অ্যাকাউন্টে পাঠাবে। তাছাড়া যারা ওল্ড এজ বিধবা রয়েছেন, দিব্যাঙ্গ রয়েছেন, এমন তো ত্রিপুরাতে 1,39,000 রয়েছে, তাদেরকে অতিরিক্ত 3 মাসে 1,000 টাকা করে কেন্দ্র সরকার দেবে, অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হবে, তাতে 42 কোটি টাকা কেন্দ্র সরকারের খরচা হবে। এই সবগুলো মিলিয়ে প্রায় 250 কোটি টাকা কেন্দ্র সরকার ডাইরেক্ট ট্রান্সফার করবে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আপামর জনতা রয়েছেন তাদের অ্যাকাউন্টে, এবং তাতে 80% জনতা লাভান্বিত হবে। আর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও 235 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার আজকে আরেকটু সিদ্ধান্ত করেছে, যারা যারা হোমলেস রয়েছে, যারা মাইগ্রেন্ট, তো তাদেরকে রাজ্য সরকার ফুড প্যাকেট দিচ্ছে। যারা হোমলেস, যাদের কাছে বিপিএল কার্ড নেই, যাদের কাছে এপিএল কার্ড নেই, যাদের কাছে কোনো পরিচয়পত্র নেই, রেশন কার্ড নেই, তাদের জন্য প্যাকেটিং ব্যবস্থা করে রেখেছে ফ্রিতে। কিন্তু তার সঙ্গে আজকে রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে এই ধরনের যারা হোমলেস রয়েছে রাজ্যের মধ্যে প্রায় 4,600 কাছাকাছি, তাদেরকেও রাজ্য সরকার এককালীন প্রতি ব্যক্তি 1,000 টাকা করে, যদি 3 ব্যক্তি হয় তো 3,000 টাকা, যদি 4 ব্যক্তি হয় তো 4,000 টাকা ওই ব্যক্তিকে পৌঁছে দেওয়া হবে। এটাও রাজ্য সরকার আজকে সিদ্ধান্ত করেছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিশ্বাস রেখে ত্রিপুরাবাসীর উপরে আপিল রেখেছে আগামী 5 তারিখ যে রাত্রি 9টায় একসঙ্গে সমস্ত ভারতবাসী বাড়ির সমস্ত লাইট বন্ধ করে, আর তার সঙ্গে সঙ্গে 9টার সময় 9 মিনিট পর্যন্ত দিয়া জ্বালানো, প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, টর্চ লাইট জ্বালানো, মোবাইলের লাইট জ্বালানো, আলো জ্বালানো, করোনার অন্ধকার থেকে ভারতবর্ষকে আলোতে নিয়ে আসা। আমি আশা করি আমার সারা ত্রিপুরা রাজ্যবাসী যেভাবে জনতার কারফিউ সবাই ভাগ নিয়ে এক ইতিহাস তৈরি করেছে, রবিবার রাত 9টায় ঠিক সেইভাবে এক নতুন ইতিহাস সৃষ্টি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন তার জন্য নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া, নতুন নতুন চিন্তা করা। যেমন আমার কাছে 3টা নতুন বিষয় এসছে, কি আমার 3 লক্ষ্মী ছোট ছোট সর্বস্ব দান করে দিয়েছে, এগুলো আমাকে কাজ করতে ইন্ধন যোগায়, হিম্মত যোগায়। আপনারাও কাজ করুন, আমি আশা করি আপনাদের জীবনেও এই ঘটনাগুলি ঘটবে এবং এগুলি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।